যদি এরকম করিস না শালা তোকে বাবা দিয়ে উড়িয়ে দেব। আপনি তো নতুন মাস্টার, এখানে একটা লোক দেখেছেন গলায় দড়ি দিতে এসেছিল? না। এই তোমরা একটু দেখো না, একটু খুঁজে দেখো না, চলো আমরা ওই দিকটা দেখি। দাদা ওই সেলিম বইয়ের সাথে গন্ডগোল করেছে, তাই গলায় দড়ি দিতে এসছে, খুঁজে পাচ্ছি না তাকে। সারাক্ষণ বউয়ের সঙ্গে গন্ডগোল করে সুইচার্জ করতে চলে যায়, কখনো তেল খায়, কখনো গলে দড়ি দেয়, কখনো জলে ডুবে মরে। হ্যাঁ রে রুবিনা, কি হয়েছে রে? হ্যাঁ তুই রাতে শুইতে দিস নি? না, সারাদিন ধরি হাবা খেয়ে বাবা বাঁধে, দিনে সাত আটবার করি ভাত খায়। আমি বলি অত হাবা খাস নে, এত ভাতে জোগাড় করবো কি করে? এইসব শুনি রেগে মেগে চলে এসেছে আত্মহত্যা করতে সুমন্দির পো। এইবার যদি ফিরিয়ে আসে না সালা লেওড়ার হোলগুলো আর ইঁদুর দিয়ে খাইয়ে দেবো। নতুন মাস্টার আছে না, কতবার বলেছি গালাগালি দিবি না, এই নিয়ে কতবার হলু রে? ১৪ বার ১৪ বার এরপর যদি আত্মহত্যা না করে ফিরে এসে ঢুক বলে না সালা, ওর একদিন কি আমারই একদিন। ওরে আমার স্বামীটা কোথায় গেল রে? ওরে ওরে তোকে সাতবার ভাত খেতে কেন বারণ করেছিলাম রে? ওরে ওরে তুই তো বলেছিলি, তুই তো বলেছিলি যে বরমপুর থেকে তাকে নলক নিয়ে আসবি। আর ফুলকুমারিতে সিনেমা দেখিয়ে বিউটিতে নিয়ে গিয়ে চুল কেটে দিবি সুন্দর করি, এসব কি হবে রে? ওরে সুমন্দির পুদির বাইরে তুই না থাকলে আমার কি হবে রে? আরে আমার কি হবে রে? এই রুবিনা কাঁদছিস কেন? আমি এইখানে, টুকি আমি এখানে। এই হলু ছেলিমটু, কানে হাত দাও মাস্টার, ললি টিকতে পারবে না। ওদের তুমি একটু ওই মোবাইলে কি আছে একটু বুঝিয়ে দাও না। এটা কি বলছে বুঝিয়ে দাও তো। তোরা তাহলে বুঝি না, আমি ঘরগুলো একটু যা দিয়ে আসি। হ্যাঁ এ আবার লাইন চলে গেল, কখন আসবে বাবা কে জানে। ভালো করে দেখি নে। হাই লাভলি পিপল অফ সুচুক, আই অ্যাম মি গোটা, বিউটিফুল গোটা, ইটস অ্যান আইল্যান্ড নেক্সট টু মোসা। ইয়েস, আই অ্যাম গোনা সেলিব্রেট দিস বিউটিফুল আইল্যান্ড। তোরা পিজ্জা বানানো শিখবি? আমি না, মা বানাবে। ও তোর মা আশেপাশে কোথাও আছে? জেনে কি নিয়ে তুই দেখেছিস ভিডিওটা? পিজ্জা কাকে বলে জানিস? না।
জানিস না, এই দেখ পিজা হচ্ছে বিদেশি ইতালির রুটি তরকারি, এই দেখ বলো মাস্টার বিদেশি রুটি তরকারি। তুমি ওর মা? আমার একটা দাদাও আছে ফুলকুমারিতে, কলেজে পড়াশোনা করে। সে কি? না মানে তোমার যে এত বড় ছেলে মেয়ে হবে বুঝতে পারিনি। তা এটাও কি তোমার? না ও বলাইদার ভাইপো। ও তা তুমি তোমার মেয়েকে পড়াও না কেন, ছেলেকে পড়তে পাঠিয়েছো? মেয়েকেও তো পড়ালে পারো। ওই একটাকে পড়াইতে আমাকে ওকে খেটে খেটে এক শুয়ে যেতে হয়, তারপর ইয়াসিন মাস্টার যা দেয় তাতে হয় নাকি? আমরা বাড়িতে বাবা বাঁধি, হাওয়া চাষ করি, তারপর যা টাকা পাই ছেলেকে পাঠাই। তোমার ছেলের নাম কি? অরুণ মণ্ডল। তোর নাম? সোনামণি মণ্ডল। নারু ঘোষ। সোনামণি, নারু, তোদেরকে এগুলো আমি সব শিখিয়ে দেবো। তারপর ধর আরও মজার মজার ভিডিও দেখাবো, বিভিন্ন খেলা শেখাবো। তবে তার জন্য তোদের একটা জিনিস করতে হবে, প্রত্যেক দিন 2 ঘন্টা করে স্কুলে আসতে হবে। রাজি? প্রতিদিন? হ্যাঁ। হপ্তাহ 2 দিন হয় না মাস্টার? না, আবার পিজ্জা বানানো শিখবে, অশিক্ষিত করে না। ঠিক আছে, রাজি তো? এরকম একটা পাতলা পাউরুটির মতন একটা হবে, বুঝিস? এবার এর মধ্যে ছোট ছোট জলপাই এইটুকু ছোট ছোট, আর তারপরে যে মা ওই ছাঁচের পিঠে বানায় না, দেখেছিস? হ্যাঁ দেখেছি। হ্যাঁ, ওরম ভাবে কাঠের উনুনের মধ্যে দিতে হবে, শেকতে হবে ভালো করে। দেখ পুরোটা হবে না কিন্তু কাছাকাছি হবে। আমি বলো একটা সহজভাবে কি করে করতে পারিস সেটা লিখে দিত। দেখ বুঝতে পেরেছিস? আর অসুবিধা হলে ভিডিওটা দেখে নিবি বা আমার কাছে চলে আসবি। তাহলে চল রঙ শিখে নি এখন। হ্যাঁ যাক, কারেন্টটা চলে এলো। হ্যাঁ এখন কারেন্টটা চলে এসেছে, সকালে কিন্তু কথা হয়ে গেছে তোদের সাথে। হ্যাঁ এবার তুইও চলে যা, যা আমি কিন্তু কিচ্ছু শেখাবো না তোদের, ভালো করে বস। অঙ্ক কিছু শিখেছিস? কিছু জানিস না? তুই স্কুলে কখনো এসেছিস এর আগে? দিকে দেখা এই তুই উঠবি না, বস। দেখতে পাচ্ছিস না নতুন মাস্টার এই যে কি ভাববে কি? আর অবলি কথা এইবা কি, সেক্স বাড়াইতে গিয়ে খিদে বাড়িয়ে দিচ্ছি। আমিও তাই বলি যে মিনসি এত খাচ্ছে কেন, সেক্স করছে না শুধু খেয়েই চলেছে। অবলে কথার একদিন কি আমারই একদিন। ঠিক আছে ঠিক আছে, কি হয়েছিল গো গদাইয়ের ওখানে? এই গদা? হ্যাঁ। এইগুলার কেমন কাজ হবে? হবে। হ্যাঁ ধর, আর দাঁড়া শোন, আর শুনি নে, ওটা 7 দিনে 7টা বাসি পেটে খেয়ে নিবি, ঠিক আছে? আর এইটা ওই মেয়ে ছেলেকে যাওয়ার 1 ঘন্টা আগে খাবি, তারপর একটু হাত পা ধুবি, বুঝছিস? একটু পরিচ্ছন্ন হবি, আর ওই প্রথমেই ওপরে উঠতে যাস, একটু আদর আপ্যায়ন করবি, যাবি, গ্যারেন্টি কাজ হবে। হবে তো? যা ঠিক আছে। আর শোন, 350 টাকা দে। আমি ফুলকুমারি থেকে 100 টাকা দিয়ে কিনে নিয়েছিলাম। ওই জন্যই বানা তোর কাজ হয়নি, ওই জন্যই তোর বানা কাজ হয়নি। আমাকে 350 টাকা দে। তাহলে ঠিক হবে তো? হবে, তুই টাকা দে। আচ্ছা ঠিক আছে। এই টাকা দেবো না। আরে গাইনো কোরাম করিস কেন, কাল দেবো।
ধারে পারে দিনি ধারে পারে নিয়ে তুই টাকা দে আগে আরে বনা বলছি কাল দেব ওরম করছিস কেন কাজ যদি না দিস তোর বনা কাজ হবে না দেখবি তোর কোনোদিন কাজ হবে না বনা এই টাকা না দিলি স্যার আজকে আসবেন না না ওই ইয়াসিন মাস্টারের বউয়ের শরীর খুব খারাপ তো মাঝে মধ্যেই আসে না মিড ডে মিলে দিন চলে আসে মিড ডে মিলে সব চাল ডাল একদিনে দিয়ে দাও বাবা মাসে তিন তারিখ সব চলে আসে সব হিসেব বুঝি নিয়ে যায় তখন দেখবা সবাই আসে আর এদিকে স্কুলে কেউ পড়তে আসে না তাই তো না সব বাবা হাওয়া নিয়ে ব্যস্ত তাও আগে যা আসতো নবীন মাস্টার মইড়ে যাওয়ার পরে আর কেউ আসে নবীন মাস্টারটাকে ওই তুমি যার জায়গায় এইছো ও কি হয়েছিল না হ্যাঁ কি হয়েছিল কি হলো বলে না কি হয়েছিল অমন করুনি মাস্টার তোমাকে ভাই মেনেছি নবীন মাস্টার এই করে খুন হয়েছিল সব পুরুষ মানুষই এমন হয় তোমার বিয়ে হয়নি না মাস্টার হতো চাকরি ছিল না বলে হয়নি হয়ে যাবে আর এখন তো পেয়ে গিয়েছ তোমার ছেলে ফুলকুমারিতে কোথায় থাকে মাকালি বোর্ডিং 6 নম্বর ঘর আমি রোববার গিয়ে দেখা করে আসবো যাওয়ার আগে বলো একটা জিনিস দিয়ে দেবো নবীন মাস্টারের ব্যাপারটা চিন্তা করো না তোমার কিছু হবে না মাস্টার তোমাকে ভাই মেনে নিচ্ছি গুড়িয়াদা ওই ম্যাডাম আসেনি আরে ওই রাধা ম্যাডাম কতবেলের আচার বানিয়েছ বাস আসতে এখন 1 ঘন্টা বাকি না 1 ঘন্টা লাগবে 10-20 মিনিটের মধ্যেই গাড়ি এসে যাবে দেখো তার আগে চলে আসবে হ্যাঁ হ্যাঁ চলে আসবে এই আমাকে একটু কতবেলের আচার দেবে কেন
বানিয়েছো তো কদবেলের আচারটা? দাও। আমি জানতাম আপনি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবেন। আরে এতটা রাস্তা একা একা যাব, একটা সঙ্গী না থাকলে হয়? সঙ্গী নি বলুন। মানে ওই তাই দেখুন, আগে থেকে কিন্তু আই লাভ ইউ টাই লাভ ইউ বলবেন না। আমি বলি কি, কদিন যাক একটু আলাপ করি, আপনিও করুন একটু মিশি, তারপর নয় বলবেন। ওই প্রথম থেকেই আই লাভ ইউ ছবি পাঠাও এগুলো করলে না খুব প্রবলেম হয়। এমনিতে আজ অব্দি একটা ছেলে দেখিনি যে কি গাধা নয়। সরি, কিছু মনে করবেন না, আমি না এরকম, খারাপ ভাববেন না। এমনিতে তো আরো কটা দিন আমরা একসাথে থাকবো, তখন না হয় দেখা যাবে। বাস এসে গেছে, চলো। আরে চলুন। চিনতে পেরেছেন তো? এই আমাদের নতুন মাস্টার, মনে থাকবে? সকালবেলা চলে যাবে স্কুলে, ওখানে খাবারও আছে, যাবি? স্কুলে আসবি তুই? কি নাম তোর? সমীর দা। ও সমীর দা, এবার থেকে কিন্তু নিয়মিত ক্লাস হবে, বুঝতে পেরেছেন? এই দাঁড়ান 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 ঠিক আছে, রোজ দু ঘন্টা পাঠালি হবে। ঠিক আছে ঠিক আছে। এই দাঁড়া 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 দাঁড়া, হ্যাঁ মালতি, রোজ স্কুলে আসবি? রোজ স্কুলে আসবি, আমাদের নতুন মাস্টার। খাবার দাবার সব আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু আসবি রোজ? আসবি তো, বাড়ির কাজকর্ম সেরে রোজ আসবি। কি রে বল, আসবি? বল। হ্যাঁ এই তো, ঠিক আছে। আপনাকে না একটা কথা বলা হয়নি, আমার একটা ফোন এসেছিল, চলুন স্কুলে গিয়ে খবরটা বলি। খুবই খারাপ খবর, আমাকে যেতেই হবে। কৃষ্ণ, অন্তত মাস তিনেক তোমাকে স্কুলটা চালিয়ে নিতে হবে। ভালো, আমার বাচ্চা আসবে, 8-10 জন হচ্ছে এটাই যথেষ্ট। আমি এদের স্কুলে আনার অনেক চেষ্টা করেছিলাম, পারিনি। তুমি চেষ্টা করছো, করো, হলে আমি খুশি হব। মা! মাস্টার, মিলি ডাকছে।
আমি একটু আসছি। হ্যাঁ কৃষ্ণ এগোলাম, সাবধানে যাবেন। হ্যাঁ হ্যাঁ বলছি, ভালো মতো স্কুলটা চালিও, বুঝতেই পারছো ডেঞ্জারাস এরিয়া, রোজ আসার দরকার নেই, মাঝে মধ্যে এলেই হবে, ঠিক আছে? চলি। আর আপনিও চিন্তা করবেন না, বৌদি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। থ্যাংক ইউ, তাই যেন হয়। আসি। ও কৃষ্ণ, একটা কথা বলতে ভুলে গেছিলাম। বলুন। বলছি স্কুলের অ্যাটেন্ডেন্স রেজিস্টারটা না তোমাকে মাঝে মধ্যে ক্যারি করে বাইরে নিয়ে যেতে হবে। মানে ওই ট্যাপা আছে না, ট্যাপা তো স্কুলে প্যারা টিচার, গোটা মাসের সাইনটা একবারে করে দেয়। তুমি রেজিস্টারটা নিজেও কোথাও একটা সাইন করে দেবে। সে কি? আমি থাকলে তোমাকে কাজটা করতে হতো না, কিন্তু তুমি নিয়ে যেও। কিন্তু ইয়াসিন, এটা তো বেআইনি। হ্যাঁ, কিন্তু এখানে কে আইন মানছে বলো তো? তুমি যদি কাজটা না করো না, ট্যাপা তোমাকে ঝামেলায় ফেলে দেবে, মারধরও করতে পারে, ও কিন্তু খুব ডেঞ্জারাস। কিন্তু গ্রামের লোকজন জানতে পারলে তো আমার উপর রেগে যাবে। হ্যাঁ, ওরাও তোমাকে ছাড়বে না। তাই বলছিলাম ব্যাগের ভেতরে না লুকিয়ে নিয়ে যাবে রেজিস্টারটা, পরের দিন সাইন করিয়ে টুক করে রেখে দেবে, কেউ চেক করতে আসবে না। জমিদারদি জানতে পারবে না? জমিদার কিছু বলবে না, ট্যাপা জমিদারের বর। হ্যাঁ, সে এক ইতিহাস, জমিদার পুরোটা জানে। এখানকার ব্যাপারটা না খুব জটিল, আমিও পুরোটা বুঝিনি, তুমিও বুঝবে না। জমিদারকে না গ্রামের লোকেরা খুব ভালোবাসে, আর তোমাকে বলছি তুমিও পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করো না, যা বলছি করো, ভালো থাকবে, চলি। ও বলছিলাম, অফিস ঘরে মনে করে তালা দিও, আর মেন গেটেও তালা দিও, আমার তাড়া আছে, টিকিট কাটতে হবে, হোটেল বুক করতে হবে। আর দাঁড়ালাম না, এলাম। মনোবেরি কি করি মনো
যায় মনোবেরি এমন টেকে না বিরহী সুখ পাখি সুখ পাখি সুখ পাখি বিরহীর নতুন এপিসোড চলে এসেছে দেখে নাও উড়ি বাবার ইউটিউব চ্যানেলে গিয়ে বা উড়ি বাবার ওয়েবসাইটে www.udibaba.tv লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর অবশ্যই কমেন্ট করুন হ্যাঁ বন্ধুদের জানান উড়ি বাবা সার্চ কর সার্চ কর।